2011 সালে বাম জামানার অবসান ঘটিয়ে এলো পরিবর্তন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো। তবু উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে উঠছে একগুচ্ছ অভিযোগ। সব জেনেও প্রশাসন কার্যত ঠুটো। খোঁজ খবরে ক্যামেরায় ধরা পড়লো সেই এক্সক্লুসিভ ছবি। ব্যারাকপুর বারাসাত রোডের ওপর অমলা সিনেমা হলের ঠিক উল্টো দিকেই সারদা সেবা সদন নার্সিংহোম। 1985 সালে ডাক্তার কেডি ঘোষের হাত ধরে এই নার্সিংহোমের পথ চলা শুরু হয়েছিল। নার্সিংহোমের নামকরণও তিনিই করেছিলেন তার স্ত্রীর নামে। পরে তিনি মিস্টার বিশ্বজিৎ রায়কে নার্সিংহোমটি লিজে দিয়ে দেন। পুরো স্থানীয় বাসিন্দারা আজও ওই প্রতিষ্ঠানকে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম হিসেবেই বেশি চেনেন। কিন্তু এই মুহূর্তে সারদা সেবা সদন নার্সিংহোম নিয়ে বিস্তর অভিযোগ ডাক্তার কেডি ঘোষের। পানীয় জলের অব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বেআইনি সমস্যা, কোনো কিছুই তাতে তিনি উজ্জ রাখলেন না। কি বললেন তিনি এই নার্সিংহোমের ব্যাপারে, আসুন শুনে নেব তার মুখ থেকে। যে পাইপ মিউনিসিপ্যালিটির জল এসে রিজার্ভ করছে, সেটা অনেক সময় ড্রেন উপচে পড়ে এই ট্যাঙ্কে জল পড়ছে। অর্থাৎ ড্রেনের জল বিগ কন্টামিনেটেড ইনটুদা রিজার্ভ, সেই জলটা এর উপরে পাম্পে উঠে আবার পেশেন্টে বা আমাদেরকে মানুষ করছে। আমি ওদেরকে অনেকবার কথা বলছি, সেই জলটা কিছু করার কথা ভাবে বড় বা কিছু বলতে গেলে বা কথা বলে না, টেলিফোন করলে যে এয়ারটি আছে ওদের কোনো রেজিস্টার্ড আমি একটা রেন পাই, বৃষ্টি হলে আপনি ড্রেন তো উঁচু করেছিল, সেই জন্য এইখানেও ড্রেন দিয়ে উঁচু করে ট্যাঙ্কার কারো উঠে জল তখনই জল আর পুকুরের যে ট্যাঙ্কটা আছে সেটাও ফেটে গেল। ডাক্তার কেডি ঘোষের সঙ্গে কথা বলার পরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আমরা গেছিলাম নার্সিংহোমের ভেতরে। ঢুকতেই চোখে পড়লো এক অত্যন্ত অব্যবস্থার ছবি। মালিক কর্তৃপক্ষের সাথে সেই মুহূর্তে কথা বলা সম্ভব না হওয়ায় কথা হলো নার্সিংহোমের রিসেপশনিস্টের সঙ্গে। শুনে নেওয়া যাক তিনি কি জানাচ্ছেন তাদের প্রতিষ্ঠান সম্পর্কে। এরপর মালিক বিশ্বজিৎ রায়ের সঙ্গে কথা বলার জন্য তাকে বারংবার আমাদের দপ্তর থেকে ফোন করা হয়। বিশ্বজিৎ বাবু, আমি অমৃতা সহকর্মী বলছি। আপনার সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে আসার পরে আজকে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন আপনার ব্যারাকপুর অঞ্চলে। সেখানে আমরা যে কথা বলে যে জিনিসগুলো জানছি সেটা হচ্ছে মেডিকেল ওয়েস্টেজ, বর্জ্য যে পদার্থ সেটা জমা হচ্ছে, পানীয় জলের যে ট্যাঙ্ক সেখানে নিকাশির জল জমা হচ্ছে, এবং সর্বোপরি এলাকার মানুষদের অভিযোগ
তারা কোন রকম চিকিৎসা পরিষেবা আপনার নার্সিংহোম থেকে পান না। 5,000 টাকা যদি তাদেরকে ছাড়তে বলা হয় সেটা ছাড়া হয় না, এবং লিজ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি সেই জমিটাকে আটকে রেখে দিয়েছেন। এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য, আপনি কি বলতে চাইছেন? আমাকে বিভিন্ন ইস্যুতে হ্যাকেল করে প্রতিষ্ঠানটাকে যাতে যত তাড়াতাড়ি বন্ধ করা যায়, এখানে 103টি আমার স্টাফ আছে, যাতে প্রভিডেন্ট ফান্ড নিয়ে স্যার গ্যাচুইটি আছে। 4 বছরের এগ্রিমেন্ট রিনিউ করা সত্ত্বেও উনি বারবার করে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে প্রতিষ্ঠানটাকে হ্যাকেল করার চেষ্টা করছে। বিশ্বজিৎবাবু, আপনার আপনার ক্যাটার্সে একটা আপনার ক্যাটার্সে একটা কথা জানাই। প্রথমে আপনি যেটা বললেন আমরা একতরফা খবর করছি, আমি আপনাকে প্রথমেই 1 মিনিট আমাকে না না আপনি আমার আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা একটু শুনুন না না আমি তো আমার কথা বিশ্বজিৎবাবু আমাকে যদি একটু 2 মিনিট বলার সুযোগ দেন। আমি কবে যাবো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, কবে যাবো আপনি আমাকে টাইম দিন। সানডে কখন, কটার সময়? না সেটা না না সেটা তো সেটা আসলে আমরা তো বুঝতেই পারছেন ভোটের সময় সাংবাদিক আমাদের বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট থাকে, ফলে আপনি যদি একটু আগাম আমাদেরকে জানান আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন করতে হবে। আমি খোঁজ খবর থেকে সাংবাদিক অর্পিতা লাহিড়ি বলছি, আমি চিফ রিপোর্টার। হ্যাঁ আচ্ছা, আমি এবার আপনাকে একটা কথা বলি, আপনি তো এতগুলো বললেন, আপনি জনপ্রতিনিধির কথা বললেন, আমাদের যে প্রতিনিধি আজকে গেছিলেন অমৃতা চক্রবর্তী, তিনি স্থানীয় জনপ্রতিনিধি আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর তার সাথে কথা বলে এসছেন, এবং আমি যেটা বললাম যে চিকিৎসা পরিষেবা পান না বা পয়সা করি ছাড়া হয় না, এই ব্যাপারটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা আপনার স্থানীয় কাউন্সিলর মাননীয় জনপ্রতিনিধি যিনি আছেন তারই এটা বক্তব্য। আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আমাকে যে যে আমাকে যে পজিশনে ভাড়া দিয়েছেন উনি এত বছর ধরে, সেই পজিশনটাই তো এক্সিস্টিং আমি কাজ মানে সেভাবেই তো পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন রিসেন্ট একটি ড্রেনের হাইওয়ে ড্রেনের কাজ হচ্ছে, তার জন্য ড্রেনের কাজের কারণে জলটা অবস্ট্রাকশন হওয়ার কারণে জলটা ওভারফ্লো হওয়ার কারণে আমাদেরও কাজের যেমন সমস্যা হচ্ছে, এবং ব্যারাকপুরের সমস্ত যাদের যারা যারা ওই লোকাল এরিয়ার লোকজন আছে সব প্রত্যেকেরই এই এই সমস্যাটা দেখা দিচ্ছে। ও তার মানে যে নিকাশি নালার জলটা যে ট্যাঙ্কে মিশছে সেটা সত্যি? সেটা উনি একা নন, আমরা একা নই, ব্যারাকপুরের ওই ড্রেনের পাশাপাশি যারা প্রতিবেশী আছে। বিশ্বজিৎবাবু একটা কথা, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে নিকাশি নালার যে জলটা সেটা সত্যিকারের ট্যাঙ্কে জমা হচ্ছে এবং এটা একটা অসুবিধা? আমি আমি কিন্তু এই কথাটা বলিনি আপনাকে, আপনি আবার আমার মুখে কথা বসিয়ে না না আমি কারণ আপনার কথাটাই আমি রিপিট করলাম। যে সার্বিক উন্নয়নের যে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি যে ওয়ার্ক করছে সেটা নিয়ে মিউনিসিপ্যালিটি যে পৌরপিতা সে আমি ডক্টর ঘোষ তিনজন মিলে বসেছি, বসে এইটা কিভাবে সমস্যা সমাধান করা যায়, যতদিন না ড্রেনটার প্রপার কাজ না কমপ্লিট হয় সেটা নিয়ে এখন ইনিশিয়ালি সেভাবে সম্ভব নয়, এইটা কাজ চলাকালীন কিভাবে আমরা এই এই প্রতিষ্ঠানটাকে মানে এই ড্রেনের জল থেকে মুক্ত রেখে চালাতে পারি সে নিয়ে বিস্তর আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা।
তারপরেও উনি আপনাকে দেখেছেন, আমার তাতে কোনো আপত্তি নেই, উনি রাখতেই পারেন, কিন্তু একজন মানে এত বছর একটা পরিষেবা এই একই স্টাইলে আমি মানে মানুষকে দিয়ে যাচ্ছি, ইভেন হঠাৎ করে কি সমস্যা হলো ওনার, যে আমি তো সব অন্য এগ্রিমেন্টে মানে মানে শর্ত মেনে নিয়েছি, তার কি হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়লো যে আপনাদের দ্বারস্থ হতে হবে? আমি 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 আমার মনে হয় তার সাথে গত বসে কথা বললে খুব ভালো হবে, আমি আপনাকে জানাবো, অগ্রিমই জানাবো, যাতে আপনাদের ইলেকশন হাজারটার মধ্যে আপনি এসে মত বিনিময় করতে পারেন। আমি সেরকমটি আপনার সঙ্গে শুনি, নিশ্চয়ই মত বিনিময় করলে মনে হয় বিষয়টা আরো মুখোমুখি পরিষ্কার হবে। আপনি আমাকে এই নাম্বারটাতে কল করে জানিয়ে দেবেন রোববার দিন কখন আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমার শুভ নাম হচ্ছে অর্পিতা লাহিড়ি, আমি চিফ রিপোর্টার খোঁজ খবরে, আমাদের যে প্রতিনিধি ছিলেন অমৃতা চক্রবর্তী। হ্যাঁ নমস্কার। তিনি মুখোমুখি সাক্ষাতের জন্য রবিবার সময় দেবে জানিয়েও শেষ মুহূর্তে কাজের অজুহাতে মুখোমুখি হওয়া এড়িয়ে যান। হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ বাবু, হ্যাঁ আমি খোঁজ খবর থেকে বলছি, আপনার সঙ্গে গতকাল কথা হয়েছিল, আপনি আগামীকাল সাক্ষাতে কথা বলবেন বলে আমাদের জানিয়েছিলেন, তো আগামীকাল কোন সময়ে আপনার কথা বলতে পারবেন আপনি একটুখানি জানার জন্য যোগাযোগ করেছি। অ্যাকচুয়ালি আমাদের তো ভোটের মুখে অনেক অ্যাসাইনমেন্ট আছে, তো ঠিক আছে অসুবিধা নেই, আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারকে বলে দেবো, আপনার নাম্বার দিয়ে দেবো, কথা বলেন, ঠিক আছে, সব কথা যা যা ডকুমেন্টস লাগবে সব দিয়ে দেবো, ঠিক আছে, ওকে। বিশ্বজিৎ বাবু, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি যে কালকে আপনার সঙ্গে বিষয়টা কথা বললে মুখোমুখি একটু পরিষ্কার হতো না? কালকে আপনার সঙ্গে আগামী কাল আমাদের প্রতিনিধি যেটা বললেন, আমি আমি একটু ব্যস্ত থাকবো, বুঝছেন, আমি মেদিনীপুরে আমার গ্রামের বাড়ি যাবো, বুঝেছেন, তো আজকে যাওয়ার কথা ছিল, আজকে তো যেতে পারিনি, তো কালকে যাবো। হ্যাঁ কিন্তু রোববার দিন তো সময়টা আপনি করেছিলেন, রোববার দিন তো সময়টা আপনি, আমি সময়টা জানাবো, আমি আমার লিগ্যাল এক্সপার্টের আমার নাম্বার দিয়ে আমি কথা বলে দেবো। হ্যাঁ তাহলে লিগ্যাল এক্সপার্টের নাম্বারটাই দিন, আমরা বরং ধরুন আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, একটু ধরুন। হ্যাঁ তাহলে আপনার ওনার সাথেই আমরা আপনার লিগ্যাল এক্সপার্টের সঙ্গে কথা বলবো, তাই তো? আচ্ছা বিশ্বজিৎ বাবু, একটা একটা কথা একটু আপনাকে বলি, সেটা হচ্ছে কালকে বোধহয় আপনার কোনো পরিচিত আমাকে ব্যারাকপুর থেকে কল করেছিলেন, তপন বাবু হয়তো খুব সম্ভবত তার নাম হবে, না হতে পারে মানে তিনি আমাকে বললেন যে একদম আপনি ওনার দাদার মতো অনেক কিছু আর কি আপনার সম্বন্ধে বললেন, মানে খুব প্রশংসা সূচক বললেন। আচ্ছা আচ্ছা, মানে সেই জন্যই এলাকাবাসী মানে এই আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আর কি কথা বললো আপনার সপক্ষে। আচ্ছা সেটাও হতে পারে, না না মিডিয়ার কাজ তো নিশ্চয়ই, না না মিডিয়ার কাজ যেটা সেটা তো অবশ্যই করবে, আমাকে যে ভদ্রলোক ফোন করেছিলেন ওনার নাম তপন রায়। যাই হোক,
না না সে তো নিশ্চয়ই, হয়তো না না সে তো নিশ্চয়ই, এখনকার প্রযুক্তি এত উন্নত, রেকর্ড থাকবে না এটাই অস্বাভাবিক, কিন্তু কিন্তু বিষয় এক মিনিট একটু আমাকে বল, হ্যাঁ একটুখানি আমাকে বলতে দিন, সেটা হচ্ছে যে রেকর্ড না না আমি এক মিনিট, আপনি আপনি তো এতক্ষণ বললেন আমি শুনলাম, না না আপনি একটু আপনি একটু শুনুন, আপনি তাড়াহুড়ো করছেন কেন এত, না না আপনার লিগাল অ্যাডভাইজারের নামটাই তাড়াহুড়োতে দিতে ভুলে গেছেন, না এই তো বললেন সুদীপ বাসু, আচ্ছা আর তপন রায় কালকে আমাকে ব্যারাকপুর থেকে কল করেছিলেন আপনার ভাই, আচ্ছা তারপরে সেটাও আপনি জানেন যে তপন রায় আমাকে ফোন করেছিলেন, নিজে সাক্ষাৎ করতে পারবেন না বলে তিনি তার আইনজীবীর নম্বর আমাদের দেন, এরপর আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যা অভিযোগ উঠে আসছে তার ব্যাপারেও বিশদ জানতে তার আইনজীবী সুদীপ বাসুর সঙ্গেও যোগাযোগ করি, কিন্তু তিনিও ক্যামেরার মুখোমুখি হতে অস্বীকার করেন। হ্যাঁ নমস্কার, আপনি সুদীপবাবু কথা বলছেন? আচ্ছা আমরা নাম্বারটা আমাদেরকে বিশ্বজিৎবাবু দিয়েছেন, আমি খোঁজ খবর থেকে সাংবাদিক অর্পিতা লাহারি কথা বলছি, বিষয়টা হচ্ছে যে ওনার সাথে কথা হয়েছিল আগামীকাল উনি আমাদের সঙ্গে কথা বলবেন, ব্যারাকপুরেতে ওনার যে নার্সিংহোমটা রয়েছে সেটা নিয়ে আমরা একটা স্টোরি করেছিলাম, তো যেহেতু ওনারও বক্তব্যের প্রয়োজন আছে ওনার সঙ্গে কথা বলার দরকার, আমরা যোগাযোগ করেছিলাম, উনি এখন আপনার সঙ্গে কথা বলতে বলছেন, তো আমরা কি একটু আগামীকাল আপনার সঙ্গে কথা বলার জন্য সময় পেতে পারি? না দেখুন সব ব্যাপারটা তো ফোনে কথা বলে হয় না, কভারেজটা বা নিউজ কভারেজটা তো ফোনে হয় না, ফলে মুখোমুখি আপনার সঙ্গে আপনার একটা ইন্টারভিউ নিয়ে আপনার সঙ্গে মুখোমুখি কথা বলে জানতে চাইছি। নার্সিংহোমের অস্বাস্থ্যকর পরিবেশ, ডাক্তার কেডি ঘোষের বক্তব্য, বিশ্বজিৎ বাবুর সঙ্গে টেলিফোনে কথা বলে উঠে আসা তথ্য, সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কথা বলতে যাই স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু শুভ্রকান্তিবাবুও উল্টে আঙ্গুল তুললেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। নার্সিংহোমটা হচ্ছে কেডি ঘোষের নার্সিংহোম, আচ্ছা উনি ওটা বিশ্বজিৎ বাবুকে লিজে দিয়েছিলেন, এবং বিশ্বজিৎ বাবুকে লিজে দেওয়ার পরে লিজের মেয়াদ বোধহয় সম্ভবত শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা প্রাইভেট নার্সিংহোম, এবং নার্সিংহোমটা আমার ওয়ার্ডে, তারা তো আর সেবা করে না, তারা ব্যবসা করে রীতিমতো, এবং আমার ওয়ার্ডের বিভিন্ন গরিব মানুষ যখন সেখানে ভর্তি হয় 5,000 টাকা দিতে না পারলে তাকে ছাড়া হয় না, সুতরাং এরা নামেই নার্সিংহোম, এরা যখন মানে প্রয়োজনের দরকার পড়ে বা কোনো বিপদে পড়ে তখন এরা নার্সিংহোম জিনিসটাকে, যে মানুষের সেবার জিনিস এইরকম নার্সিংহোমে একটা এইরকম অসুবিধা হচ্ছে বলে জিনিসটাকে প্রচার করে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি ওই নার্সিংহোম দিয়ে ওই এলাকার, ওখানে তো এমনি বাচ্চা হওয়া ছোটোখাটো লোকেরা কিছু হয় না, কিন্তু সাধারণ মানুষের সহযোগিতায় কোনো রকমের সহযোগিতা এরা করে না, এবং 8 নম্বর ওয়ার্ডের যেহেতু নার্সিংহোমটা অবস্থিত, আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডে ওই নার্সিংহোমটা আছে, আমি একটা ফোন করলে একটা গরিব মানুষকে 5,000 টাকা ওরা ছাড়ে না, এরা হচ্ছে টোটাল ব্যবসা করতে এসছে, এবং ব্যবসা করবার জন্য এরা যা যা করতে হয়, মানে এরা মুদিখানার ব্যবসা, এরা ইট বালি সিমেন্টের ব্যবসা, আর মানুষের এই এরকম একটা সেবামূলক ব্যবসা নার্সিংহোমের ব্যবসাকে এরা সব ঘুরিয়ে ফেলেছে। আপনাদের কাছেও আমরা অনুরোধ জানাবো, আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা এই ব্যাপারগুলো দেখুন, এবং এনাদেরকে একটু প্রেশারাইজ করুন যে আপনারা নার্সিংহোম চালালেও আপনাদেরও একটা শুধু পয়সা রোজগার আপনাদের উদ্দেশ্য না, সমস্যাটা কার হচ্ছে নার্সিংহোমে, রুগীর সমস্যা কাদের নার্সিংহোমে, তাহলে মাথা ব্যথা কা থাকার কথা নার্সিংহোমের মালিকের, নার্সিংহোমের মালিকের থেকে মাথা ব্যথা বেশি হচ্ছে নার্সিংহোমটার যিনি লিজ দিয়েছিলেন, যে অরিজিনাল পুরনো মালিক ছিলেন যার বাড়িতে নানা ভাড়া চলছে তার, এটা তো নার্সিংহোমের মধ্যে পেশেন্টরা
বাজে জল খাচ্ছে, জল ডুবছে, নার্সিংহোমের প্রবলেম হচ্ছে, নার্সিংহোমের মালিক আমি, সেই ওয়ার্ডের কাউন্সিলর, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলা উচিত যে এটার সমস্যা আছে, এটা সমাধান করুন। আপনি নিজেই বলছেন যে উনি সমস্যা আছেন, স্বীকার করছে না। একদিকে মালিক কর্তৃপক্ষের বারংবার মিডিয়াকে এড়িয়ে যাওয়া, আবার অন্যদিকে আরেক চিকিৎসকের প্রতিষ্ঠানের পানীয় জল ও পরিবেশ নিয়ে নানান জায়গায় অভিযোগ, এই টানাপোড়েনের মধ্যে পড়ে কার্যত দিশাহীন প্রশাসন। স্থানীয় এলাকাবাসীও নার্সিংহোমের পরিবেশ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, কারণ চিকিৎসার জন্য তাদেরও নার্সিংহোমের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে। যদি কোনো বড় অঘটন ঘটে যায় তার দায় শেষ পর্যন্ত কে নেবে, সেই প্রশ্নই তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যারাকপুর থেকে অমৃতা চক্রবর্তীর রিপোর্ট, খোঁজ খবর।